সোহেলা ফাইস কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা এসেছি নতুন ব্লগে। আজকে আমি এসেছি আমার ফুফুর বড়টি বাসায়, এবং এখানে এটা গ্রামের মতন দেখতে, এবং এখানে দেখাবো কি কি আছে এবং কি কি আছে এবং কি কি গাছপালা আছে, এমন দেখাবো এখানে কিরকম সৌন্দর্য। আসুন এমন মুগ্ধকর পরিবেশে দেখাবো, চলুন শুরু করা যাক। সো গাইস, এইটাই হলো আমার ফুফুর ছাদে। আমি এখন আমার ফুফুর ছাদে এখানে দেখাচ্ছি আমাদের ফুফুর ছাদে এখানে কি কি গাছপালা আছে। দেখুন গাছপালা আছে কি কি, দেখুন এমনকি সামনে একটি পুকুরও আছে। দাঁড়ান, আমি নিচে গেলে আমি আপনাদেরকে দেখাবো। এবং এখানে একটি সামনে পুকুরও আছে, দেখুন গাছপালা। সো গাইস, দেখুন এখানে পুকুরটি আমি যেটি আপনাকে আমার ছাদে দেখাচ্ছিলাম, দেখুন এই পুকুরটি। দেখুন সিটি হলো আমার ফুফুর বাসায়। আমি দেখাচ্ছি আমার ফুফুর বাসাটি কেমন। এ সাইডেও একটি জায়গা আছে, এমনকি এ সাইডেও একটি জায়গা আছে, দেখুন আমি দেখাচ্ছি। সো গাইস, দেখুন এখানে আমরা এ সাইড দিয়ে আমরা এসেছিলাম। এ সাইডে একটি রাস্তা আছে সামনে, এ সাইড দিয়ে আমরা এসেছিলাম। দেখুন গাইস, দেখুন এখানে একটা সুন্দর জায়গা, এ সাইডে একটি সুন্দর জায়গা। দেখুন এই সাইডে, সো গাইস দেখুন এটি আমি ও সামনের থেকে আমি ভালো করে আমার ফুফুর বাসাটি ভালো করে শ্যুট করতে পারিনি। এখন দেখুন এই সাইডে আমি সুন্দর করে শ্যুট করতেছি। সো গাইস, দেখুন এই সাইডে একটি রাস্তা যাই, আমি আপনাদেরকে দেখাচ্ছি রাস্তাটি কেমন। দেখাচ্ছি রাস্তাটি, এই সাইডে একটি গরুর ফার্ম আছে, এই সাইডে একটি আমাদের ফেমাস ইউটিউবার ফাহাদ লোকমানের ঘর, এই সাইডে। তার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, এটা হলো তার ঘর। আমি ভিতরে যাই দেখাতে না, কারণ সিকিউরিটি আছে তাই। সো গাইস, এটি হলো রাস্তাটি, এবং মাঝখান দিয়ে একটি পুকুর আছে। এখানে কি চাষ করে জানি না আমি সেটা, কারণ এখানে একটি পুকুর আছে এবং এ সাইডে একটি রাস্তা, এবং সামনে দেখতে পাচ্ছেন এখানে একটি মসজিদ আছে, মসজিদ। দেখুন এ সাইড দিয়েও রাস্তাটা আছে, সাইডেও আছে রাস্তাটা। কেমন লাগলো এই জায়গাটি, এবং লাইক করবেন, শেয়ার করেন, দেখাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। সো গাইস, এই সাইডে একটি ঘর আছে, দেখুন দেখাচ্ছি আপনাকে। দেখুন এই সাইডে একটি ঘর, এটি হলো ফেমাস পাহাড়ের ঘর, এবং এই সাইডে একটি ফার্ম দেখাচ্ছি আপনাকে। এ সাইডে একটি আরেকটি ঘর এখানে, এবং এ সাইডে ফুল লুকেছে, বিভিন্ন ধরনের ফুল। দেখাচ্ছি আপনাকে, কেমন আছে? এই সাইডে একটি আছে ঘর আছে এখানে, দেখুন এই সাইডে, এবং এই সাইডে একটি ছাগলও আছে, দেখুন এটি কাছে কারণ দেখা যাচ্ছে না, দেখুন দেখাচ্ছি। সো গাইস, দেখুন এই সাইডেও আছে, এই সাইডেও আছে,
এছাড়াও একটি আছে, এছাড়া সামনেও একটি আছে, এখানে একটি আছে এবং এ সাইডে একটি রাস্তা আছে। এবং এ সাইডে একটি ঘর আছে। আর এখানে বিভিন্ন ধরনের শাকসবজি লুকানো আছে, এখানে লেটুস পাতা আছে এবং এখানে বিভিন্ন ধরনের শাকসবজি আছে। দেখুন এখানে বিভিন্ন ধরনের শাকসবজি আছে, বিভিন্ন প্রকারের শাকসবজি লুকানো, লেটুস পাতা আছে এখানে এবং বিভিন্ন ধরনের জিনিস আছে। সো গাইস দেখুন এখানে লাউ চাষ করে, এখানে এই জায়গাটিতে লাউ চাষ করে এখানে, এবং এই সাইডে বিভিন্ন দোকান বিভিন্ন ধরনের ফল চাষ করে। আর এই সাইডে একটি ছোটোখাটো গরুর খামার একটি আছে, দেখুন এখানে ছোটোখাটো একটি গরুর খামার একটি আছে এবং আর এখানে একটি গরুও আছে, দেখুন গরুর খামার। আর এখানে গরুর বাচ্চা একটি আছে, আর এ সাইডে একটি আছে কালো জায়গা। ছানা, এখানে একটি ছাগলের ছানা আছে, দেখুন কে কে আদর করবে, আদর করতে একজন যাও। দেখুন এটি হলো আমার আমার ফুফুর একটি আমার ফুফুর ছেলে, এটি এটি আমার ফুফাতো ভাই। এই চাকরের বাচ্চাগুলো দেখতে কেমন কেমন সন্ময় না বলো, এটা বলো সবাই। এখন আমি ছাদে এ সাইডে একটি দেখাচ্ছি, এটি বড় ধরনের একটি, এখানে আমরা আমার ফুপি মাছ লুকতো, এখন এ সাইডে লুকে না, বুঝছেন, এ সাইডে মাছ লুকতো এবং এখন লুকে না, বুঝছেন কথা। সো গাইস এটি হলো একটি পেয়ারা গাছ, এ সাইডে পেয়ারা, এখানে আমার আমার ফুফাতো ভাই আর একটি আমার ফুফুর ছেলে ছোটো জি পেয়ারা নিচ্ছে, পেয়ারা নাও তো আমার জন্য, আমার জন্য নাও তো, চিড়ে বলছে। দেখুন এখানে পেয়ারা গাছ একটি, পেয়ারা গাছ একটি, দেখুন গড়ে পেয়ারা গাছ এবং নিউ গাছ, দেখুন পেয়ারা গাছ। সো গাইস এখানে আমি আমার ফুফাতো ভাই একটি পেয়ারা দিয়েছে এবং আমি সেটি খাইয়ে দেখাবো আপনাকে। আহ খাই না তুইটা যে তুইটা, আমি আপনাদেরকে পরে খাই দেখাবো, দান আমি এটাই ধুয়ে নিই তারপর আপনাদেরকে খাইয়ে দেখাবো। আবার মনে করিয়েন না যে এখানে আমি এটা এটা এই সাইড ঘর থেকে দেখি, এই সাইডে এই সাইডে এটি পেয়ারা গাছ এবং এ সাইড থেকে পেয়ারাটা পেয়ে এ সাইড থেকে পেয়ারাটা নিয়েছি, বুঝছেন। সো গাইস আমি দেখাচ্ছি, এটি হলো সো গাইস এটি হলো ছাদটি, এ সাইডে একটি ছাদ এবং এ সাইডে একটি ছাদ এবং এখানে সৌন্দর্য মুগ্ধকর পরিবেশটি দেখাচ্ছি, দেখুন কেমন লাগলো ভিডিওটি। সো গাইস এখন আমি ছাদ থেকে নিচে নামতেছি ডিনার করার, ডিনার বলতেছি সরি লাঞ্চ করার জন্য, এখানে আমি ছাদ থেকে নিচে নামতেছি, দেখুন আমি দেখাবো ঘরে কেমন লাগে ছাদটি। সো গাইস আজকের জন্য এটুকু, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটিকে নিউ হলে সাবস্ক্রাইব করবেন এবং সবাইকে দেখানোর জন্য শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব বা ভিউ লাইক বা ভিউ করতে না পারেন তাহলে আমার ভিউ বাড়ে না, তাই আমার এটি ফেলের দিকে আছে, তাই আপনারা একটু লাইক শেয়ার করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। সো গাইস আজকের জন্য এটুকু, বাই বাই, সি ইউ।